গুড মর্নিং স্টুডেন্টস, আসলে সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে আমরা তোমাদের যে থার্ড যে ইংলিশ অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে আলোচনা করব। আর আলোচনার শুরুতে আমি বলে দিই যে তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে টাস্কগুলো ছিল সেগুলো ছিল প্রথম হচ্ছে সেন্ট বুক, তোমার যে গ্রামার বুক আছে গ্রামার বুক থেকে পেজ নাম 183 এন্ড 184 পেজে যে অ্যাক্টিভিটি 3 নামে যে একটা ডায়লগ আছে সেই ডায়লগ থেকে তোমাকে একটা টাস্ক দেওয়া হয়েছে। টাস্কটা হচ্ছে এই ধরনের, একটু খেয়াল করো, কমপ্লিট দ্য কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইউজিং দ্য ওয়ার্ডস আফটার ইট এ আই, এ থেকে আই পর্যন্ত, অ্যান্ড দ্য কারেক্ট পেসিভ ফ্রম দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ তোমার এ থেকে আই পর্যন্ত তোর বইয়ে 183 পেজে গেলে তুমি দেখবা সেখানে যে একটা ডায়লগ দেওয়া আছে, সেই ডায়লগের এ থেকে আই পর্যন্ত তোমাকে করতে হবে। সে প্রথমটা তোমাকে দেওয়া আছে, তোমার জন্য করে দেওয়া আছে যে কি সিস্টেমে তুমি করবা, অর্থাৎ পেসিভ ফর্মে করতে হবে। তোমাকে যে ডায়লগের যে তুমি যে অংশটা লিখবা সেই অংশটা তোমাকে কিসে করতে হবে, পেসিভ ফর্মে করতে হবে। একটু খেয়াল করো, প্রথমটা দেখো, অন্তরা, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? অন্তরা বলছে তুমি কি আমার ফেসবুক রিসেন্ট পোস্টগুলো দেখেছো? আমি, ইয়েস, আমি দেখেছি, এগুলো অনেক সুন্দর ছিল, লাভলি ছিল। আর দেন ও কি করলো, দেন কোয়েশ্চেন গুলো একটা, হোয়ার দ্য ফটোগ্রাফস টেকেন, এটা হচ্ছে পেসিভ ফর্মে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এভাবে করে পেসিভ ফর্মে তুমি যে কোয়েশ্চেন যে এটাই সাজাবা যে হোয়ার দ্য ফটোগ্রাফস টেকেন, তুমি যে একটা কোয়েশ্চেন করবো কোয়েশ্চেনটা কিভাবে সাজাবা, কোন এলিমেন্ট গুলো নিয়ে কোয়েশ্চেনটা সাজাবে সেটা তোমার প্যাসেজ থেকে বুঝতে পারবা। এবং তোমাদেরকে আরো কিছু ক্লু দেওয়া আছে। সাপোজ দেখো, প্রথম ক্লুটা ছিল হোয়ার দ্য ফটোগ্রাফস টেক, অর্থাৎ হোয়ার দ্য ফটোগ্রাফস টেক এর তিনটা ওয়ার্ডকে ইউজ করে একটা পেসিভ ফর্ম সাজিয়ে তোমাকে কি করতে হবে, কোয়েশ্চেনটা করতে হবে। দেন হোয়ার দে টেক, এই তিনটা ওয়ার্ড ইউজ করে তোমাকে পেসিভ ফর্ম সাজিয়ে একটা কোয়েশ্চেন করতে হবে। দেন আই নট ইনভাইট, এই আই নট ইনভাইট এই তিনটাকে ইউজ করে তুমি একটা ক্লজ সাজাবো, একটা সেন্টেন্স সাজাবো, পেসিভ ফর্ম হতে হবে। দেন দ্য পার্টি নট প্ল্যান, মেনি পিপল ইনভাইট, এ বিগ পার্টি, অ্যান্ড সুন, হাউ মেনি পিপল ইনভাইট, আই নট সারপ্রাইজ। তোমাকে ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলাকে ইউজ করে তোমাকে কি করতে হবে, পেসিভ ফর্মে করতে হবে। পেসিভ ফর্মে করে তুমি হয়তো কোয়েশ্চেন করতে পারো অথবা কোনো একটা ক্লজ করতে পারো, অর্থাৎ তুমি ডায়লগের সাথে রিলেটেড একটা কি করতে হবে, সেন্টেন্স অথবা ক্লজ তোমাকে কি করতে হবে, মেক করতে হবে ফুলফিল করার জন্য। সেটা সব এবং সেটা অবশ্যই কি হইতে হবে, পেসিভ ফর্মে হইতে হবে। কোন ফর্মে হইতে হবে, পেসিভ ফর্মে হইতে হবে। আমি বারবার বলছি যে ডায়লগটা ভালো করে অবজার্ভ করো, দেন ওই ডায়লগের সাথে রিলেটেড কি লাইনটা বানানো যায় এবং কি লাইনটা তুমি অথবা কোন ধরনের ক্লজ অথবা কোন ধরনের কোয়েশ্চেন তুমি মেক করবা, সেটা এই ওয়ার্ডগুলোকে ওই গ্যাপের এই ক্লুগুলো দেওয়া আছে। সি নাম্বার গ্যাপে যদি সি নাম্বার ক্লুটা দেখো, ক্লুটা দেখলে তারপর তুমি পেসিভ ফর্মটা সাজাতে পারবে ইজিলি। দেন তোমাকে আরেকটা টাস্ক দেওয়া আছে, সেই টাস্কটা হচ্ছে কি, একটা ফর্মাল লেটার। ফর্মাল লেটার মানে তোমরা জানো আমরা যেটাকে অ্যাপ্লিকেশন বলে থাকি, সেই ক্ষেত্রে তোমাকে এখানে কোয়েশ্চেনে বলা আছে, আর তোমরা দেখতে পারবো সাপোজ ইউ আর লিমা অর লিমন, অর্থাৎ তোমার নাম হয়তো লিমা লিমন, তুমি শেরপুর কুমিরা হাই স্কুলে একজন ক্লাস নাইনে একজন স্টুডেন্ট, এখন তোমার স্কুলের যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এটার খুবই লেকিংস, এবং তোমাদের স্কুলে যে টিউবওয়েল আছে অথবা তোমার যে পানিগুলো আছে সেগুলো সেফ না, এবং সেটার জন্য তোমার স্কুলে একটা কি করতে হবে, একটা সেফ ড্রিঙ্কিং ওয়াটার স্থাপন করতে হবে। সেটার জন্য তুমি কি করবা, অ্যাপ্লিকেশন করবা হ্যাড টিচারের কাছে। কার কাছে? হ্যাড টিচারের কাছে। আর আমরা অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটটা আমরা জানি, এবং তারপর অনেকে মাঝামাঝি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাতে ভুল করে, তারপর আমি একটু জাস্ট সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে ফর্মাল লেটারের ফর্ম্যাটটা কেমন হয়। প্রথম তো ডেট থাকবে, কার কাছে পাঠাচ্ছ, হ্যাড টিচারের কাছে, কার কাছে অ্যাপ্লিকেশন করবো, হ্যাড টিচারের কাছে। দেন শেরপুর কুমিরা হাই স্কুল, শেরপুর চট্টগ্রাম লিখলাম, তারপর সাবজেক্ট দিলাম অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তুমি তোমার মতো করে অ্যাপ্লিকেশনের সাবজেক্টটা সাজিয়ে নিবা। দেন সার্ট দিয়ে তারপর তুমি কি করবা, তোমার অ্যাপ্লিকেশনের যা যা রিকোয়ারমেন্টস, অর্থাৎ তুমি যা 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 তুমি বলতে চাচ্ছ, ডেসক্রিপ করতে চাচ্ছ, ডেসক্রাইব করতে চাচ্ছ, সেগুলো তুমি কি করবে, ডেসক্রিপশন বক্সে মানে এই জায়গাগুলোতে লিখবা। দেন শেষে তুমি কি লিখবা, ইউর অবডিনেটলি তোমার নামটা লিখবা, অর্থাৎ যেখানে নাম দুইটা দেওয়া আছে লিমন অর লিমন, যেখানে যেগুলো একটা লিখতে হবে। দেন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ শেরপুর কুমিরা হাই স্কুল, দেন এটা মেনশন করে কুমিরা হাই স্কুলের পক্ষ থেকে তুমি আর দরখাস্তটা করলা, এটা মেনশন করে তোমাকে কি করতে হবে, অ্যান্সারটা করতে হবে। ফর্মেটটা একটু ভালো করে দেখো। আমি আবারও বলছি দুইটা টাস্ক, ফার্স্ট টাস্ক হচ্ছে
বেসিক ফর্ম ইউজ করে বেসিক ফর্মে এই ক্লুগুলাকে ইউজ করে বেসিক ফর্মে তোমাকে কি করতে হবে ডায়লগটা ফুলফিল করতে হবে। ওকে একটা করে দেওয়া আছে, সেটা দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে বেসিক ফর্মে ওরা ক্লুগুলাকে ইউজ করে কোশ্চেনটা করতেছে অথবা ডায়লগটা ফুলফিল করতেছে, গ্যাপগুলা ফুলফিল করতেছে। এ থেকে আয় পর্যন্ত করতে হবে, এখানে ক্লুগুলো দেওয়া আছে, বইয়ে ক্লুগুলো পাওয়া। আর দ্বিতীয় অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা হচ্ছে তোমাকে এটা ফর্মাল লেটার করতে বলা হয়েছে। আই হোপ ফর্মাল লেটারের ফর্মেটটা বুঝতে পারলা। আর জাস্ট এই জায়গায় যে ডেসক্রাইব করবা, যে ডেসক্রিপশনগুলো তুমি লিখবা সেটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি তোমার মতো করে তোমার যে স্কুলের অথবা তোমার যে প্রবলেমগুলো তোমার ফেস করে থাকো, যদি সেফ ওয়াটারে সেই প্রবলেমগুলো তুমি লিখতে পারো তোমার মতো করে সাজিয়ে। ওকে আই হোপ বুঝতে পারলাম, আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কোনো যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। হলো দাদা, টেক কেয়ার।